আসসালামু আলাইকুম, শানাস রেসিপিস আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে পাউরুটির শাহি টুকরার রেসিপি শেয়ার করব। প্রথমে পাউরুটি ভেজে নিব, এর জন্য নিয়েছি এখানে ডিম আর হচ্ছে চিনি, তরল দুধ নিয়েছি আর হচ্ছে পাউরুটি। একটি ডিম বাটিতে ভেঙে নিয়েছি, এরপর দিয়েছি এর মধ্যে চিনি 3 টেবিল চামচ পরিমাণ, তরল দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এখন একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর পাউরুটির পিসগুলো এটার মধ্যে চুবিয়ে চুবিয়ে তারপর ভাজতে হবে, অল্প তেলে ভাজব। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর পাউরুটির পিসগুলো এই ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখানে দুইটা একসাথে ভাজা যাবে, এর বেশি দেওয়া যাবে না। এক এক ব্যাচে 2টা করে পাউরুটি একসাথে ভেজে নেব। এক পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিব। এভাবেই সবগুলো পাউরুটি আমি ভেজে নেব। ভাজার পর যেন উপরে একটু লাল লাল থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। পাউরুটির স্লাইসগুলো এখানে এইভাবে রেখে দেব। এখন মালাই তৈরি করতে চলে যাব। মালাই তৈরি করার জন্য আমি এখানে তরল দুধ নিয়েছি 1/2 কাপ পরিমাণ, এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এক সাইডে এই মিশ্রণ রেখে দেব। চুলাতে প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়েছি তরল দুধ, তার মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, দুধ দিয়ে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে, অল্প করে লবণও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। হুইপড ক্রিম আমি বিটার দিয়ে বিট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। সব মিশ্রণ একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে চাল দিব আর ঘন ঘন নাড়তে হবে। মালাইটা হতে বেশি সময় লাগে না, দেখুন খুব তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নেব এখনই, না হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। পাউরুটিগুলো ভেজে নেওয়ার পর আমি কুনাকুনি করে কেটে নিয়েছি, তারপর একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি মালাই দিচ্ছি উপরে, তাহলে শাহি টুকরা তৈরি হয়ে যাবে। পাউরুটি দিয়ে এই শাহি টুকরা খেতে অনেক মজার হয়। পাউরুটির শাহি টুকরা আমার রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।